হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কার্তিক পুজো, তো কার্তিক পুজোর জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই কার্তিক পুজোটা আজকে ভালো করে কাটিও, আর যাদের যাদের বাড়ি কার্তিক ঠাকুর ফেলেছে তারাও কার্তিক ঠাকুরের পুজো করবে আজকে। তো চলো আজকে দিনটা সবাই ভালো করে কাটিও। আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দিদির বাড়ি, মানে আমার দিদির বাড়ি নহাটায়, ওখানে কার্তিক পুজো ওরা করবে, তাই ওখানে নিমন্ত্রণ। তো আজকে ওখানেই যাব। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। চলো টাটা ফ্রেন্ডস। আজকে রান্না হয়েছে, দেখো ডিমের ঝোল, আর এটা হচ্ছে আলু চোখা করেছি। এটা কি করেছি বলো তো, ভাত করার সময় তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, তো টমেটো, ধনে পাতা, লঙ্কা, পেঁয়াজ কুচি সব দিয়ে কড়াইতে তেল দিয়ে মেখেছি। তো এই করেছি আজকে, বেশি কিছু করিনি, আর ডিমের ঝোল আর আলুর চোখা। তো চলো খেয়ে নিই। তো ফ্রেন্ডস, এখন দিদির বাড়ি যাবো, দিদির বাড়ি নিমন্ত্রণ কার্তিক পুজোর ওখানে। তো চলো সবাই মিলে এখন যাব। তো চলো আমি রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর তোমাদের সাথে গল্প করছি। উনু দেখো রেডি হয়ে গেছে, আর এখন আমার রেডি হওয়া বাকি। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস দেখো আমি এখন রেডি হয়ে গেছি। তো আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, তো এইবার আমরা বেরোবো। তো চলো আমাদের সঙ্গে তোমরাও থেকো, টাটা। ফ্রেন্ডস আমরা দেখো অটোতে উঠে পড়েছি, আর সঙ্গে যাচ্ছে আমার বাবা, মা, ভাই, আর আমার বর আর মেয়ে। তো চলো যাওয়া যাক। তো দেখো এখানে এখন লুচি ভাজা হচ্ছে, তো আমার দিদি এখন লুচি ভাজছে। আর এই পুচকি তিনটা দেখো অন্ধকারের মধ্যে হাত ধরে ধরে ঘোরাঘুরি করছে। তো এখানে দেখো এখন কারেন্ট অফ, তো বাইরের রাস্তায় কোনো আলো জ্বলছে না। তো আমিও এদের সঙ্গে সঙ্গেই ঘুরছি। আর এই দেখো গোপাল একদম জায়গায় বসে গেছে। তো দেখো গোপালকে কী সুন্দর লাগছে না, সেই নতুন জামাটা, শীতের জামাটা পরিয়েছি, খুব সুন্দর লাগছে গোপালকে। তো এখানে দেখো রাধাকৃষ্ণের ছবিটা এত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম, আমার ভীষণ ভালো লাগছে দেখে। আর দিদি ময়ূরের পালকটা দিয়ে খুব ভালো লাগছে। তো এবার আমরা চা খেয়ে নিলাম।
এখানে দেখো ঠাকুরের সামনে সব গোছানো হয়ে গেছে, তো সবাই মিলে ওরা গুছিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এখন শুধু ঠাকুর মশাই আসা বাকি, আর এরা দেখো অন্ধকারের মধ্যে খেলছে। তো ফ্রেন্ডস দেখো এখন ঠাকুরমশাই চলে এসেছে, আর সঙ্গে সঙ্গে কারেন্টটাও চলে এসেছে। তো এবার পুজো শুরু হয়ে গেছে, তো তোমাদের পুজো দেখাচ্ছি, চলো। नमस्ते श्री बाहुन रुद्र पुत्र नमस्तु भं शक्ति हस्ता वर प्रद तपस्वी भगवान पीतु मातु दो प्रिय सदा वेदन जग रक्षा जातस्त गिरि शिखरे शैल ज्ञातं भवते दुःखं नित्रं नमः एष সবাই মিলে ফ্রেন্ডস দেখো এখন বাইরে সবাই মিলে বাজি ফুটাচ্ছে, আর দারুণ আনন্দ হচ্ছে। আরে আমি হাত সোজা করে আসো সিল্কের জামা, তারপরে এই দেখো খাপালটা দিয়ে পাল্টি তো দেখো এখানে পুচকিগুলো নাচ করছে, তো ওদের ভিডিও আমি করে দিলাম, তো তোমাদেরও নাচ দেখাচ্ছি। দেখো কি সুন্দর নাচ করছে ওরা।
দেখো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এইবার খিচুড়ি ভোগ খাচ্ছি। তো এবার খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাবো। তো দেখো দুজন খেতে বসে গেছে, খুশি দুটো। তো দেখো এবার অনেক রাত হয়ে গেছে, তো আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। চলে গেলাম, টাটা টাটা। না না, পরদিন আসবো, তোমরা যেও পারলে। আরেকবার কব থাকবা? আরেকবার কব থাকবো? না না না, বার গায়ে থাকলে থাকতে পারো। সব বলছি ছেড়ে দাও। তাই কি চল ওটি মা গেলাম, তুমি যেও। আচ্ছা এই চলে গেলাম। ছাড়ছে না ও, এটা কি ছাড়ো? তো ফ্রেন্ডস দেখো আমরা রাস্তা দিয়ে আসছি, তখন এখানে রাসের মেলা হবে, তো ওখানে ঠাকুর আসছে। তো আমরা ভিডিও করলাম, তোমাদেরও শেয়ার করলাম। দেখো কত ঠাকুর কত আনন্দ করছে এরা। তো এখন ঠাকুর নিয়ে আসছে, এখানে খুব বড় রাস পূর্ণিমার মেলা হয়। তো দেখো আমি দেখো বাড়ি চলে এসেছি আমরা, আর এখন বাজে রাত 10টা। তো আমরা বাড়ি চলে এসেছি। তো আজকে কার্তিক পুজোর দিনটা খুব ভালো করে কাটলো, তো আশা করি তোমরা সবাই খুব ভালো করে কাটিয়েছো। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর প্লিজ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।